গুড নিউজ ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করার নিনজা টেকনিক ফেসবুকে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে সেই সেটিংগুলো যদি আপনার ফেসবুকে করে রাখেন তাহলে আপনার ফেসবুকে রিলস ভিডিও খুব সহজেই ভাইরাল করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে রিলস ভিডিও একটা ভাইরাল হয়েছে তো প্রিয় দর্শক আমি কীভাবে আমার এই ভিডিওটা ভাইরাল করেছি এবং কীভাবে আমি সেটিং করেছি কীভাবে আমি ফেসবুকে রিলস ভিডিওটা আপলোড করেছি সেই সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে আজ দেখাবো এই সেটিংগুলো যদি আপনার ফেসবুকে করে রাখেন এবং আমি যেভাবে ফেসবুক রিলস ভিডিও আপলোড করেছি সেই প্রসেসে যদি আপনার ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন খুব সহজেই আপনার ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করে নিতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো থেকে বেল ঘন্টা অল করে দিবেন। যারা ফেসবুক ও পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো প্রিয় দর্শক আপনি কিভাবে সেই সেটিংগুলো করবেন এবং রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন সেটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা দর্শক ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিং দেখানোর আগে আমি আমার রিলস ভিডিওটা দেখাচ্ছি ভাইরাল হয়েছে কিনা সেটা প্রমাণ সহ দেখাচ্ছি আমি আমার পেজে চলে আসলাম আমি আমার ফেসবুকে চলে আসলাম দেখেন এটা ফেসবুক আইডি এইখানে দেখেন আমি প্রিন্ট করে রেখেছি আমি যদি করে দিই তারপর এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন দেখেন এখানে প্রমাণসহ দেখাচ্ছি দুই লক্ষ বারো হাজার ভিউস আছে এখানে প্লে করেছে এখানে হচ্ছে মিনিট দেখাচ্ছে তারপর আপনি নিচে যদি দেখেন এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশটা লাইক আছে এটা একশো পঁচিশটা কমেন্ট আর এক হাজার উনআশিটা শেয়ার আছে তো প্রিয় দর্শক আমি কিভাবে এই ভিডিওটা ভাইরাল করেছি এবং কিভাবে ভিডিওটা আপলোড করেছি কিভাবে সেটিং করেছি সেই প্রসেসটা আমি এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক সেটিংগুলো দেখার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে তারপর আপনি এখানে পেয়ে যাবেন থ্রি লাইন অপশন থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে পেয়ে যাবেন আবার সেটিং সেটিংসে ক্লিক করে দেবেন তারপর এখানে আবার পেয়ে যাবেন প্রোফাইল সেটিং এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আবার পেয়ে যাবেন প্রাইভেসি প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন প্রথম অপশনটা একদম নিচে এখানে আপনি দেখতে পাবেন রিকমেন্ডেড সিমিলার প্রোফাইল এই অপশনটা চালু করে দেবেন যদি আপনার এটা অফ থাকে তারপর দুই নাম্বার অপশনটা চালু করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন চোজ ইউর টপিক প্রিফারেন্স ইন রিলস এই অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে টপিকের ওপর ভিডিও ক্রিয়েট করেন বা রিলস ভিডিওতে আপনি আপলোড করবেন সেই টপিকগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এখানে এই অপশানে যদি আপনি ক্লিক করে দেন সাথে সাথে এটা চালু হয়ে যাবে তো প্রিয় দর্শক অবশ্যই এখান থেকে আপনার রিলস ভিডিও যে টপিকের উপর ভিডিও বানান সেই টপিকটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর তিন নাম্বার যে অপশানটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি দেখতে পাবেন হো ক্যান সি ইউর ফিউচার রিলস এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এখানে আপনার থাকতে পারে ফ্রেন্ডস এখান থেকে পাবলিক অপশানটাতে ক্লিক করে দিবেন অবশ্যই এখান থেকে এই তিনটা অপশন অন করে দিবেন পাবলিক করে দিবেন তারপর আপনি বেকে চলে আসবেন এখন আপনি কিভাবে ফেসবুক রিলস ভিডিও আপলোড করবেন সেটা করার জন্য আবার চলে যাবেন ফেসবুক অ্যাপসে উপরে পেয়ে যাবেন প্লাস আইকন প্লাস আইকনতে ক্লিক করে দিবেন এখান থেকে রিলস অপশনটা সিলেক্ট করে নেবেন বা আপনি যেভাবে রিলস ভিডিও আপলোড করেন গ্যালারিতে এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনি চাইলে অডিওর উপর ক্লিক করে দিয়ে যে কোনো একটা অডিও দিতে পারেন অডিওর উপর ক্লিক করে দিবেন এখান থেকে একটা অডিও সিলেক্ট করে নেবেন তো এখানে যদি আপনি টেক্সট দিতে চান তাহলে টেক্সটের উপর ক্লিক করে দিয়ে আপনি যে কোনো টেক্সট দিতে পারেন অথবা তামলাইন হিসাবে যে টপিকের ওপর ভিডিও আপলোড করছেন সে ভিডিওর টপিকটা এখানে লিখে দিতে পারেন তারপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন সে ভিডিও অনুযায়ী একটা টপিক দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি রেইন যে হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগের ওপর ক্লিক করে দিবেন তারপর এখানে প্রথমে দিয়ে দিবেন রেইন রেইন দেওয়ার পর এখান থেকে একটা এই অপশানটাতে দিয়ে দেবেন রেইনি তারপর আবার হ্যাশট্যাগের উপর ক্লিক করে দিবেন রিলস ভিডিও ভাইরাল আবার এখানে দিয়ে দিবেন দেবেন ভাইরাল ভিডিও হ্যাশট্যাগের ওপর ক্লিক করে দিলেই আপনি এখান থেকে অসংখ্য অপশন পেয়ে যাবেন তারপর রিলস দিয়ে দিবেন অথবা আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল এভাবে লেকেও আপনি দিতে পারেন ভাইরাল ভিডিও তারপর এখান থেকে আপনি হ্যাশট্যাগ দেওয়ার পর সব কিছু আকে দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন তো এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন পাবলিক এই অপশানে আপনি ক্লিক করে দিবেন আপনারা এখানে ফ্রেন্ড থাকতে পারে অবশ্যই এখান থেকে আপনি পাবলিক করে দিবেন যদি ফ্রেন্ডটাকে আপনি যখন রিলস ভিডিওটা আপলোড করবেন শুধু আপনার যারা বন্ধু আছে তারা দেখতে পারবে আর যদি আপনি এখান থেকে পাবলিক অপশনটা সিলেক্ট করে দেন তাহলে যারা আপনার ফ্রেন্ড আছে তারাও দেখবে যারা আনফ্রেন্ড আছে যারা ফ্রেন্ড নাই আপনার ফেসবুকের সাথে তারাও দেখতে পারবে তারপর আপনি এখান থেকে ইনস্টাগ্রাম চালে আপনি ইনস্টাগ্রামের ওপর ক্লিক করে দিয়ে ইনস্টাগ্রাম আপলোড দিতে পারেন একসাথে আমি এখানে ভিডিওটা আপলোড করছি না তারপর এখান থেকে আপনি চাইলে সি মোরে ক্লিক করে দিলে আপনি কোলাবোরেটর অপশন চালু করে এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারেন আমি এখানে দেখাচ্ছি এমডি মানিক মিয়া ওপর ক্লিক করে দিলেই আপনি যে ফেসবুক পেজে আপলোড করতে সেই পেজের নামটা দিতে পারেন অথবা আপনি এখান থেকে যে আইডিতে কোলাবোরেটর করতে চাচ্ছেন সেইখান থেকে কোলাবোরেটর অপশনটা চালু করে দিবেন তো এখানে দেখেন আমার এটা চলে আসছে আপনি আমি চালিয়ে এখান থেকে ক্লিক করে দিয়ে আমি এটা অপশনটা চালু করে দিতে পারি তো আমি এখানে এটা দিচ্ছি না আপনারা এইভাবে দিয়ে দিবেন তারপর এখানে পেয়ে যাবেন শেয়ার নাও শেয়ার এর উপর ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার ভিডিওটা আপলোডও হয়ে যাবে তো প্রিয় দর্শক এইভাবে আপনার ফেসবুকের যে সেটিংগুলো আছে আর এভাবে যদি আপনি ফেসবুকের রিলস ভিডিও আপলোড করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ফেসবুকের রিলসটা রিলস ভিডিওটা ভাইরাল হতে বাধ্য হবে তো প্রিয় দর্শক আপনি একটু কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করবেন কিছু এডিটিং করবেন মিউজিক দিবেন তারপর আপনার ভিডিওটা আপলোড করবেন দেখবেন আপনার ভিডিওটা একদিন না একদিন হঠাৎ করে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে প্রিয় ভিভার্স ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করতে বলবেন না সবাইকে ধন্যবাদ